হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরিত পার্বতী ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আমি হঠাৎ করে একটা জায়গায় গেছি, আমি ভিডিওটা কন্টিনিউ ঘর থেকে করতে পারিনি, তাই ওখানে গিয়ে ভিডিওটা শুরু করেছি। আমি গেছি একটা হলে সিনেমা দেখতে, হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে সিনেমা দেখতে যাব, তো যাওয়া হলো। দেখো আর সে কিছু বলছিল, আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর কি হয়েছে দেখো, ক্যামেরাটা আমি কেমন উল্টো দিকে ধরেছি আমি বুঝতেই পারিনি, পরে দেখলাম যে ক্যামেরাটা উল্টো দিকে ধরেছিলাম। তো দেখো মুভিটার নাম হচ্ছে, এই দেখো, এই যে দ্য কাশ্মীরি ফাইল। বইটা কেমন হবে জানি না, মুভিটা তো দেখা যাক কেমন কি হয়। দেখো আমরা পিউদি আর একটা তোমার দাদা ভাইয়ের বন্ধু এসেছে, আমরা এই কজনেই যা দেখবো আর কি। তো দেখো আমরা ভেতরে ঢুকছি, দাদাভাই ঘরে টিকিট দেখাচ্ছে, প্রায় সব লোক ঢুকে গেছে, আমরা লাস্ট, এত লেট করে গেছি না। তো মুভিটা মানে কিছুটা আরম্ভই হয়ে গেছিলো, ভেতরে গিয়ে দেখলাম। তো দেখো, দেখতে থাকো তোমরাও ভিডিওটা আর আমরাও মুভিটা দেখি। চলো ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে। বসে আছি এখনও, বেরাবো, চলো, প্রচুর ভিড় হয়েছে। আর তো দেখো আমরা টোটোতে উঠে পড়েছি, আর প্রচুর ভিড় ছিল বলে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বেরানোর সময়। তো একদম টোটোয় বসে ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো দেখো এই যে আয়ুষ একটু রাগ করেছে, কেন রাগ হয়েছে জানি না, ওকে কিছু কিনে দেওয়া হয়নি আর কি। আর তো আমার দাদা ভাইয়ের কাজ ছিল বলে না, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে ও টোটো ধরে চলে এসেছি আর কি, কিছু কেনা হয়নি, সেজন্য একটু রাগ করেছে। তো দেখো আমরা টোটোয় করে যাচ্ছি, বেশি দূর না, একটু নেমেই যাব। তো দেখো নেমে পড়েছি, তোমার দাদাভাই টোটোকে পয়সা দিল, আর এই যে আমি যাচ্ছি। আর তোমার দাদাভাই কি বললো, যে তুমি বাবুকে নিয়ে চলে যাও আর আমি আসছি, কিন্তু সবজি অফিসে কিছু কিনে আসছি। তো আমি আর বাবু হেঁটে হেঁটে দুজনে যাচ্ছি, আর তো চলো যাই গলি দিয়ে। কেমন লাগলো বইটা? ভালো লাগছে? খারাপ লাগছে? ওইটা গুলি মারতেছিল ভালো হচ্ছে? তো দেখো আমরা এখন গলি দিয়ে যাচ্ছি ঘরের দিক। আর তো কোথায় গেলাম তোমরা তো দেখতেই পেলে, আমি তো এখন আমি যাচ্ছি। দেখো আমরা প্রায় চলে এসেছি, এবার আমরা বিল্ডিংয়ে উঠবো। আর দেখো আয়ুষ উঠতেও যাচ্ছিল, আর ওর উপরে পড়ে গেলো লজিং স্কুলে। তো আবার দেখো গলি দিয়ে আমরা যাচ্ছি, ও লজিং স্কুলগুলো ছুটে ছুটে লাফে লাফে যাচ্ছে, লজিংসটা কিনে নিয়ে আসলাম আর কি একটা ওই জন্য। দেখো আমি একটু সিঁড়িতে উঠছি আর চলে এসেছি। তো আমি যখন ভিডিও করছি না, বলছে মামা আমাদেরকে দেখাও, আমি ওর লজেন্সটা দেখাই। ওই যে এই লজেন্সটা কেনার জন্য আবার গলির মুখে আমি কিনলাম, ওই একটাই কিনলো আর বেশি কিনেনি, ওই এক লজেন্সই কিনলো। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, আর এই যে আমার ফাইনাল লুক, এই দেখো আমি তো ঘর থেকে ভিডিওটা স্টার্টই করে নিয়ে যেতে পারিনি, আর খুব মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে যাওয়ার, আর তাড়াতাড়ি এত হলে ভিড়, টিকিট তো হাই স্কুল হয়ে গেছিলো, আমরা তো ব্ল্যাকে টিকিট নিয়ে ঢুকেছি। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নি, প্রচুর হাঁপি গেছি, উঠতে উঠতে ফ্রেশ হয়ে নি, ওই তোমাদের সাথে কথা বলছি। তো দেখো তোমার দাদাভাই নাস্তাটা কিনে এনেছে, আমরা খাবো ফুরুলি আর ঘুগনি। তো গাইস তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি তো বলে তখনই বললাম চলে এসেছি, এসে আর খুব খিদে পেয়েছিলো সেই জন্য কিছু নাস্তা করলাম। আর এসে আমি জামা টামা চেঞ্জ করে, আর অনেকটা রাত হয়ে গেছে, আর এখন বাজে দেখো 10:00 মানে 10:35 এখন।
আর আমি এই মাত্র ভাত চাপিয়েছি, মানে একটু রাগ হয়ে গেছে, দেখো আমি এই সবই ভাতটা বসিয়েছি এখানে, আর এখনও রান্না তেমন কিছু করবো না, অনেকটা রাগ হয়ে গেছে রাতে, এখানে রাতেই খাওয়া দাওয়া সবই হয়, তবু 10:30 বাজে, ভাত করবো। আর ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নেবো, ব্যাস আর কিছু করবো না। তো আজকের ভিডিওটা এতটাই এখান পর্যন্ত করছি, আর বেশি বাড়াবো না। তো চলো, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, সবাইকে গুড নাইট, তোমাদের সে সবাই সবাই রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, টাটা গুড নাইট। তুমি কী বলবে? গুড নাইট, গুড নাইট বলেছ তো, ও বলছে আর কি যে মা আমিও গুড নাইট বলবো, সেই জন্য বললো। চলো ঠিক আছে, টাটা।